তাহলে টিকিট কত করে? প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে আমি নিয়ে এসেছি গদখালি। গদখালি এসে এই চৌকির সামনে একটা জিনিস পড়লো, নতুন হয়েছে অবশ্য। এটা আপনার এখানে এসে যারা বিনোদন করতে আসে, ফুলের বাগান দেখতে আসে, তাদের জন্য বিনোদনের জন্য একটা জায়গা তৈরি করা হয়েছে, পার্ক। এই পার্কের নাম এখনো দেওয়া হয়নি, কিন্তু আপনারা যদি গদখালি আসেন তাহলে আপনার এই কর্নার থেকে একদম যেটা মূল কেন্দ্র, এই কেন্দ্র থেকে আপনার পাশেই অবস্থান আপনার পার্কের ভিতরে ঢোকার যে মাথাটা দৃশ্যটা আপনাদেরকে দেখাবো। এখন ভিতরে আমি প্রবেশ করবো আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা দেখবেন এটা সুপরিকল্পিত ভাবে করা হয়েছে। এখানে ডান পাশে এখানে এই কাজের জায়গা স্থান, এখানে আপনার বিনোদন করার জন্য মানুষ এইখানে এসে একটা জায়গায় বসবে, নিরিবিলি আড্ডা দিবে। এবং চতুর্পাশে ফুল গাছ লাগানো আছে, এবং এটা হচ্ছে রাস্তা দুই সাইড। এই দেখেন প্রিয় দর্শক, আপনাদেরকে যেটা দেখো এটা হচ্ছে পানি দিয়ে সৌন্দর্য বর্ধন করে আপনার হচ্ছে একটা নদীর মতো, খালের মতো তৈরি করেছে। এবং পানির মাঝখানে মাঝখানে শাপলা ফুলের আকৃতি, শাপলা ফুলই বলা যাবে আপনার, এটা ওই দিয়ে সৌন্দর্য করেছে। এরা অবশ্য সন্ধ্যার পরে আসতে এবং লোকের সমাগম বাড়লে এখানে এক সুন্দর পরিবেশ তৈরি হয়, এবং মানুষ এখানে সন্ধ্যার পরে আড্ডা দেয়, আসে বিনোদন। এখানে পরিবার পরিজন নিয়ে আপনারা আসতে পারেন, দেখার মতো একটা পরিবেশ। এখানে কাজটা এখানে সম্পূর্ণ হয়নি, শেষ হয়নি, তবে আস্তে আস্তে ভালো একটা পরিবেশ হয়ে যাবে, দেখার মতো জায়গা। আমরাও যে উন্নত হচ্ছে না তা না, শুধুমাত্র বিদেশিদের দিকে তাকিয়ে আমরা শুধু পৃথিবীর দিকেই বলি যে হচ্ছে ওরাই উন্নত হচ্ছে, আমরা সেভাবে কিছু পাই না। কিন্তু প্রিয় দর্শক, এখন মোটামুটি একটা জায়গায় সবাই আমরা এসে পৌঁছেছি যে প্রায় জায়গায় প্রায় খানে এরকম সৌন্দর্যের জায়গা তৈরি হচ্ছে, মনোরম পরিবেশ হচ্ছে। এইটা হচ্ছে পানির ঝর্ণা, এই সন্ধ্যার পরে এখান থেকে পানি ছেড়ে দেওয়া হয়, এই ঝর্ণা আপনার দিয়ে পানির ফোয়ারা আসে। তারপরে আপনার এই আছে ছাউনি আছে, এখানে বসার মতো জায়গা, এখানে আপনার আড্ডা দেওয়া, ছেলেপেলেদের খেলনা আছে, বাচ্চাদের ওরা এসে এখানে খেলাধুলা করবে। এই যে দেখছেন আপনার এই হাতির পিঠে চড়ে খেলা করবে, 5 বছরের বাচ্চারা আছে, সিঁড়ি আছে দেখার মতো। এটা ক্ষিপ্র গাছ, অবশ্যই ফুলটার নাম আমি জানি না, পাশে আছে জবা ফুল, আপনার গোলাপ ফুল। যাক, ভাইকে ধন্যবাদ দেওয়া যায় এরকম একটা সুন্দর জায়গা তৈরি করার জন্য। অবশ্য ভাইকে আমি এখনো পাইনি, একটা সাক্ষাৎকার নেব, তার উদ্দেশ্য কি, তার পরিকল্পনা কি, এই বিষয়ে একটু তার কাছ থেকে জানতে চাই, চেষ্টা করি। দেখা যাক আমি এই সময়ের ভিতরে ভাইকে পাই কিনা, যদি পাই আমি তাদের একটু সাক্ষাৎ, তাকে একটু সাক্ষাৎকার নিয়ে আপনাদেরকে জানিল। এখন আসলে বিজনেস করতে হবে, শুধু যে আপনার শহরে বিজনেস করা যায় করতে হয় বিষয়টা এমন নয়। এখন আপনার ব্যবসা যেখানে সেখানে পরিকল্পনা থাকলে, যদি আপনার পরিকল্পনা ভালো থাকে তাহলে ব্যবসা মাঠেও করা সম্ভব, এটাই আমরা দেখতে পাচ্ছি এখন।